হাই গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে উইন্ডোজ 7 এর গেম উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এ ইনস্টল করে আপনারা খেলতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে আমার পিসির কনফিগারেশন কি, এটা অত্যন্ত প্রয়োজনীয়। তো এই হচ্ছে আমার পিসির কনফিগারেশন, i3 সিপিইউ স্পিড আছে এত, আপনার 4GB RAM আছে আর 64 বিট, আর এখানে আমার দেখুন উইন্ডোজ 11 প্রো ইনস্টল করা আছে। তো উইন্ডোজ 11 এ আমি সেট আপ করতেছি উইন্ডোজ 7 এর গেম। এখন কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতেছেন উইন্ডোজ 7 গেম, আমি এখানে সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে রেখেছি, এটা আমি স্টার্ট করতেছি। এই সফটওয়্যারটা আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড দিয়ে যেভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি প্রয়োজন হয় তাহলে আপনি কমান্ড বক্সে আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের এই সফটওয়্যারটা পাঠিয়ে দিতে। এখানে দেখতেছেন আমার উইন্ডোজ আর একটা ফোল্ডার এক্সট্রা হয়ে তৈরি হয়েছে, তো এটাতে আমি ডবল ক্লিক করে এটা ওপেন করলাম। তো এই সফটওয়্যারের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইস অর নো অপশন আসবে, তখন আপনি ইস ক্লিক করবেন। তো ইএস আমি ক্লিক করলাম। তারপর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, তো ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ইংলিশে সিলেক্ট করে রাখবেন। তো এটা আমি ক্লোজ করে দিই, এটার দরকার নেই। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার এই উইন্ডোজটা চলে আসবে। এখানে দেখুন উইন্ডোজ 7 গেমস ফর উইন্ডোজ 10 অ্যান্ড 8। তো এখানে আমি উইন্ডোজ 11 আমি এটা সেট আপ করতে যাচ্ছি, এটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখানে কিন্তু উইন্ডোজ 11 লেখা নেই, তো আমি নেক্সট ক্লিক করলাম। তারপর এখানে আপনি গেমের যে লিস্ট আছে সেগুলো আপনি চেক করে নেবেন, যে সবগুলো আমার এখানে টিকচিহ্ন দেওয়া আছে। তো আপনার যেটা যেটা পছন্দ হবে আপনি সেটা সেটা টিকচিহ্ন দিয়ে রেখে দেবেন, আর যেটা যেটা আপনার আপনার মনে হয় যে আপনি এটা আপনার প্রয়োজন নেই সেটা আপনি টিকচিহ্ন উঠিয়ে দেবেন, তাহলে আপনার এটা ইনস্টল হবে না। তো আমার সবগুলোর দরকার আছে, তারপর আমি নেক্সট ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল ক্লিক করলাম, তারপর এখানে আমার ইনস্টল হতে শুরু হয়েছে। ওকে, হয়ে গেছে ইনস্টল। তারপর এখানে দেখুন এখানে কি বলতেছে, ডিসকভার উইনার টেক্স টার্ন অফ উইন্ডোজ। তো এটা আমি টিকচিহ্নটা উঠিয়ে দিলাম, এটা দরকার নেই। তারপর ফিনিশ। ওকে, মাত্র 2 সেকেন্ডের ভিতরে আপনার এটা ইনস্টল হয়ে যাবে, কিন্তু ওপেন হইতে একটু সময় নেবে। এখন আপনি এটা পাবেন কোথায়, আপনি এখানে যে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর আপনি ওয়াল অ্যাপস, যেহেতু আমার এটা উইন্ডোজ 11, ওয়াল অ্যাপসে আসবেন। তারপর এখান থেকে এই যে গেম, গেমে ক্লিক করবেন, এখান থেকে আপনি সবগুলো লিস্টে পেয়ে যাবেন। এখানে যতগুলো গেম আছে সবগুলো আপনার এখানে ইনস্টল হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি সিজে ক্লিক করলাম। তো সেজে ক্লিক করার পর আপনি দেখুন সেজ আমার ওপেন হয়ে গেছে, তো আমি বিগিনারে দিলাম। তো ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে আমার সেট আপ, এটা চাইলে আমি যে কোনোভাবে খেলতে পারবো। আমরা মেরে দেবে, তো ওকে আবারও আমরা মেরে দেখ। তো আমি এটা দিয়ে এটাকে মেরে দিতে পারি। এই হলো আপনার সিস। এরপর আমি আবার আপনার বাকি যে গেমটা আছে সেগুলোর মধ্যে আর একটা গেম দেখাবো আপনার।
তো নিচে আসতে হবে গেম থেকে আমি এই গেমটা আমি আপনাদেরকে কার্ড গেমটা আপনাদেরকে দেখাচ্ছি কোন এটা কিভাবে খেলতে হয় এটা হচ্ছে আপনার 1 থেকে 10 পর্যন্ত মানে 11 পর্যন্ত আপনাকে মিলাইতে হবে কি পর্যন্ত আপনাকে মিলাইতে হবে এখানে দেখুন এ তারপর এটা এ যেটা আপনি এখানে নিয়ে আসতে পারেন অর্থাৎ এখানে আপনার 60টা অপশন আছে 60টাতে 60টা কার্ডের অপশন আছে আপনার এই কার্ড আছে এই কার্ড আছে এই কার্ড আছে এই কার্ড তারপর লাভ কার্ড আছে তো এই কার্ডগুলো আপনার 60টাতে আপনার মিলাইতে হবে যারা গেম খেলেছেন তারা তো ভালো করে জানেন তো এটাও আমি করে দিলাম তো এইভাবে আমি আপনাদেরকে দেখলাম উইন্ডোজ 7 এর যে গেমগুলো এগুলো আমি আপনাদের সেট আপ করে দেখালাম উইন্ডোজ 7 এর গেমগুলো সেট আপ করে দেখানোর কারণ হলো এটাই আপনি যখন উইন্ডোজ 11 এ অথবা 10 এ গেমগুলো খেলেন তখন আপনার ইন্টারনেট কানেকশন দরকার হয় আর উইন্ডোজ 7 গেম আপনি ইনস্টল করে রাখলে আপনার উইন্ডোজ 7 গেমের জন্য কোনো ইন্টারনেট কানেকশন দরকার হয় না এখানে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি এটা খেলতে পারেন তো ওকে আজ এই পর্যন্ত সবাই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ